পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে শান্ত শিষ্ট প্রাণী বিড়াল। তুলতুলে গা আর নম্র স্বভাবের কারণে বাড়িতে পোষা প্রাণী হিসেবে বিড়াল রাখার প্রবণতা দিন দিন বাড়ছে। তবে প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা আছে কিনা? বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। ইসলামে বিড়ালের একটি বিশেষ স্থান আছে। বিড়ালকে পবিত্র প্রাণী হিসেবে ঘোষণা করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিড়াল নামাজ বিনষ্ট করে না, কারণ তা ঘরের জিনিসপত্রের অন্তর্ভুক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামরা বিড়ালের প্রতি ভালোবাসা প্রদর্শন করেছেন। রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়ালের সঙ্গে সবসময় আনন্দঘন মুহূর্ত কাটাতেন। ইসলামী জীবনযাপনের পাশাপাশি হয়তো বিড়ালের নিরবচ্ছিন্ন সাহচর্যেই তিনি সবসময় প্রাণবন্ত ছিলেন। কোনো কোনো বর্ণনায় এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, তখন নিজের ওযুর পাত্র থেকে বিড়ালকে পানি পান করাতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নারীর কথাও বলেন যে জাহান্নামে যাবে, কারণ সে একটি বিড়ালকে আটকে রেখে খাবার পানিও দেয়নি, আবার ছেড়েও দেয়নি যাতে করে জমিনের পোকামাকড় খেয়ে বাঁচতে পারে, ফলে বিড়ালটি ওই অবস্থায় মারা যায়। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অর্থের বিনিময়ে বিড়াল বেচাকেনা করা একদম নিষিদ্ধ করে দিয়েছেন। ইসলামের দৃষ্টিতে বিড়াল পালনে কোনো অসুবিধা নেই, তবে সবসময় সতর্ক থাকতে হবে, বিড়াল কোথাও নোংরা বা অপবিত্র করলে সেটা যেন পরিচ্ছন্ন করে নেওয়া হয়। এছাড়া বিড়ালকে পর্যাপ্ত খাদ্য পানীয় সরবরাহ করতে হবে, বিড়ালের প্রতি যথাযথ দয়া অনুগ্রহ দেখাতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতেও বাড়িতে বিড়াল পালনের বহু উপকারিতা রয়েছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিড়ালের সঙ্গে আদরে ভালোবাসায় সময় কাটানো মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা 40% কমে যায়। এটি আমাদের একাকিত্ব দূর করে আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে ভূমিকা রাখতে পারে। তাই উন্নত দেশগুলোর পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও বাড়িতে পোষা প্রাণী হিসেবে বিড়াল রাখার প্রবণতা দিন দিন বাড়ছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।